নমস্কার, আমি সুস্মিতা। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলেছি। আজ আমি আপনাদের সঙ্গে সজনের ডাঁটা দিয়ে কুমড়ো তরকারি রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিন আমি কিভাবে এই রেসিপি বানিয়ে ফেলি। আমি প্রথমেই গ্যাস অন করে তেল দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে। এরপর আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ একটা আমি কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলু আর এদিকে কুমড়ো আর ডাঁটা আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি সব সবজিগুলি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। সবজি আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে আদা লঙ্কা আর রসুনের অল্প পেস্ট ছিল আমি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি না, একদমই অল্প মশলা আমি এর মধ্যে দিয়েছি। আর এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি একটা চামচ। আর আমি এখানে ধনের গুঁড়ো দিচ্ছি এক চামচ। আর আমি জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি এক চামচ। আর অল্প পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি পরিমাণ মতন দিচ্ছি। নুন খুব বেশি দিলে হবে না, কারণ যেহেতু কুমড়োর তরকারি সেহেতু আমি এর মধ্যে চিনিটাও অ্যাড করছি। দেখতে পাচ্ছেন চিনিটা আমি একটু বেশি দেব। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই বেটার লাগে। এই চিনিটা আমি অনেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ করে নিচ্ছি। আমি এবার এর মধ্যে টমেটো একটা আমি গুঁড়ো টমেটো রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়েছিলাম। আর আমি বেশ পরিমাণে অনেকটা পরিমাণে আমি জল এর মধ্যে দিচ্ছি। সেদ্ধ হওয়ার মতন জল এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমি যতক্ষণ এটা করে নিচ্ছি ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করে দিন, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাকে কমেন্ট করে আমার পাশে থাকুন। ঢাকনা খুলে দেখেই নিচ্ছি আমি, আর এই আলুগুলোকে ভালোভাবে চেপে চেপে আমি ভালোভাবে করে নিচ্ছি। একটু মাখা মাখা হলে ভালো লাগে। আলুগুলো চেপে দিলেই এটা ঠিকঠাক হবে। আমি এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। আমার সজনের ডাঁটা কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবেই করে নিন একদিন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় আমার সঙ্গে এইভাবেই থাকবেন।